নমস্কার বন্ধুরা এনজেকে ফ্যামিলি ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে সকলকে স্বাগত আমার আজকের রেসিপি গাজরের হালুয়া শীতকাল মানেই আমরা নানারকম পিঠাপুলির পাশাপাশি গাজরের হালুয়া খেতেও ভীষণই পছন্দ করি খুবই কম সময়ে কম উপকরণে বানিয়ে নেওয়া যায় এই সুস্বাদু গাজরের হালুয়া তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি আর আজকে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল তো চলুন আর দেরি না করে যা যাক রেসিপিতে রেসিপিটি বানানোর জন্য আমি এখানে সাড়ে সাতশো গ্রাম গাজর নিয়েছি গাজরের খোসা ছাড়িয়ে গাজরগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে একটা গ্রেটারের সাহায্যে আমি গাজরগুলোকে গ্রেড করে নেব আর এই টাটকা গাজর গ্রেড করে নিতে খুব বেশি সময় লাগে না দেখুন এইভাবে সরু পাতলা করে আমি গ্রেড করে নিচ্ছি খুব সহজেই গাজরগুলোকে গ্রেড করে যায় দেখুন সমস্ত গাজর আমার গ্রেড করে নেওয়া হয়ে গেছে এবার আমি হালুয়াটা তৈরি করবার জন্য কড়াইতে দিয়ে দেব দু টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি ঘি ভালো রকম গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেড করে নেয়া গাজর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে মিনিট পাঁচেক সময় ধরে ভালো করে গাজরটাকে ভেজে নেব ঘি দিয়ে গাজরটাকে ভালোভাবে ভেজে নেওয়ার কারণে গাজরের কাঁচা গন্ধটা চলে যাবে সেজন্য একটু সময় ধরে গাজরটাকে ভেজে নিতে হবে মিনিট পাঁচেক সময় ধরে গাজরটাকে ভেজে নেওয়ার পর এবার এটিকে লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব তিন থেকে চার মিনিটের জন্য মিনিট তিন চার হয়ে গেছে এবারে ঢাকাটিকে খুলে নিচ্ছি দু মিনিট মতো একটু ভেজে নেব ঢাকা দেওয়ার কারণে গাজরটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে দেখুন গাজরটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে মিনিট দুয়েক নাড়াচাড়া করার পর এবারে এর মধ্যে দিয়ে দেব দেড় কাপ পরিমাণ গরুর দুধ দুধের সাথে গাজরটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি আমি এখানে এক কাপ পরিমাণ চিনি দিচ্ছি আমি এখানে চিনি দিয়েছি দুশো গ্রাম সাড়ে সাতশো গ্রাম গাজরের জন্য দুশো গ্রাম চিনি পারফেক্ট আর আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মিষ্টি বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন চিনি দেওয়ার পর চিনিটা পুরোপুরি গলে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দু টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ পাউডার দুধ দেওয়ার পরে পা দুধটাকেও ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজুবাদাম আমি এখানে কয়েকটা কাজুবাদামকে বাদামকে ছোট ছোট টুকরো করে দিয়েছি আর কয়েকটা কাজুবাদাম দু টুকরো করে দিয়েছি আর দিয়ে দিলাম এলাচ গুঁড়ো আমি এখানে তিন চারটে ছোট এলাচকে গুঁড়ো করে দিয়েছি সব কিছু উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারে গ্যাসের ফ্লেমটাকে হাই করে হালুয়াটাকে ভালোভাবে ফুটিয়ে গাঢ় করে নেব দেখুন মিনিট চার পাঁচ ফুটিয়ে নেওয়ার পর গাজরটা পুরোপুরি গাঢ় হয়ে গেছে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আমাদের গাজরের হালুয়া একেবারে রেডি হয়ে গেছে যারা গরম গরম গাজরের হালুয়া খেতে পছন্দ করেন তারা গরম খাবেন আর যারা ঠান্ডা খেতে পছন্দ করেন তারা কিন্তু ঠান্ডা করেও খেতে পারেন আমার আজকের রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও ঠিক এই রকমভাবে সহজ পদ্ধতিতে ঝটপট একবার এই গাজরের হালুয়া বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভীষণেই ভালো লাগবে আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিতে ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার জন্য অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোন নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ